হ্যালো বন্ধুরা, কৃষ্ণনগর কুইন্স গার্লস হাই স্কুলের তরফ থেকে ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে। পার্মানেন্ট ভ্যাকান্সি একটি হলো জিওগ্রাফি সাবজেক্টের জন্য শিক্ষিকা নিয়োগ করা হবে এবং আরেকটি হচ্ছে ক্লার্ক পদে পার্মানেন্ট পোস্টেই, সেখানে মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারবে। সম্পূর্ণ গভর্নমেন্ট পে স্কেলে স্যালারি দেওয়া হবে এবং সমস্ত ডিটেলস এই ভিডিওতে আমরা আলোচনা করছি। এটি আজকের এই সময় পত্রিকাতে প্রকাশিত হয়েছে। তো এই হলো অ্যাডভার্টাইজমেন্ট। তো অ্যাডভার্টাইজমেন্টে বলা হচ্ছে একজন অ্যাসিস্ট্যান্ট ফিমেল টিচার চাওয়া হয়েছে এবং একজন মেল বা ফিমেল ক্লার্ক চাওয়া হয়েছে পার্মানেন্ট ভ্যাকান্সিতে। তো যারা টিচিং পদে আবেদন করতে চাইছে, সেক্ষেত্রে জিওগ্রাফি সাবজেক্ট নিয়ে পড়াশুনো করে থাকলে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলেই আবেদন করতে পারবে, তার সঙ্গে বিএড। এবং যারা ক্লার্কশিপ পদে আবেদন করতে চাইছে, সেক্ষেত্রে মাধ্যমিক এবং তার সঙ্গে কম্পিউটারের নলেজ থাকলে আবেদন করা যাবে। এখানে অ্যাপয়েন্টমেন্টের নাম্বার এবং যাবতীয় ডিটেলস দেওয়া রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এছাড়া এজ লিমিট বলা হয়েছে, যেরকম হয় আর কি স্কুল সার্ভিস কমিশনের রুলস অনুযায়ী, সেই অনুযায়ী এজ লিমিট, পে স্কেল, সমস্ত কিছুই গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবার একটু নিচের দিকে যদি স্ক্রোল করি তাহলে দেখা যাচ্ছে, বলা হয়েছে এ খ্রিশ্চিয়ান মাইনরিটি স্কুল, এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স মে অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা ভারতীয় বাসিন্দা হলেই আবেদন করতে পারছো। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে। যারা আবেদন করতে চাইছো তারা সেক্রেটারির উদ্দেশ্যে আগামী 15 দিনের মধ্যে একটি অ্যাপ্লিকেশন লিখবে এবং তার সঙ্গে সিভি ও যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি এই ঠিকানায় পাঠিয়ে দেবে। টু দ্য সেক্রেটারি, কুইন্স গার্লস হাই স্কুল, HS, পোস্ট অফিস কৃষ্ণনগর, পিন 741101, ডিস্ট্রিক্ট নদিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো এখানে সেটি মেনশন করেও দেওয়া রয়েছে কী কী তোমরা পাঠাবে। বলা হয়েছে 2 সেট করে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ সমস্ত ডকুমেন্টসের পাঠাতে হবে, বায়োডাটা সহ যেটি বললাম, এবং তোমরা সেটি এনভেলপের মধ্যে ভরে আগামী 15 দিনের মধ্যে আবেদন করবে। লাস্টে লেখা আছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল বি সামারিলি রিজেক্টেড, অর্থাৎ কোনো কিছু যদি মিস হয় বা তোমরা যদি পাঠাতে ভুল করো, দেখা গেলো মাধ্যমিকের রেজাল্ট পাঠালে না বা গ্র্যাজুয়েশনের কোনো ডকুমেন্ট তোমরা সার্টিফিকেট পাঠালে না, তাহলে রিজেক্ট হয়ে যাওয়ার চান্স আছে, এটি এখানে মেনশন করে দিয়েছে। তো এই হলো একটি ছোট ইনফরমেশন বন্ধুরা। এই ধরনের চাকরির ছোটো ছোটো টুকরো ইনফরমেশনগুলি আমরা অনেক সময় মিস করে যাই, জানতে পারি না। তো এই খবরগুলি জানার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হলে লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।